অন্য হুজরা তো খেয়াল করে দেে না আর হুজরাতে সব বয়ান করে না তো বাইন মাসের মতো বয়ান করে ওই ইসফুলকার কিচ্ছা ফের আহমোসার কিচ্ছা কোনো নবীর কিসা কোনো কিসা কিসাইলো বয়ান বক্তাগের ওগুলো কোনো বয়ান না ওগুলো কোনো বয়ান না মুসলমান কি করণীয় ছিল আমরা কি করতেছি এইটা নিয়ে আলোচনা হলো ওয়াজ এইটা নিয়ে আলোচনা কি মুসলমানের স্ত্রী মুসলমানের মেয়ে কপালে টিপ লাগায় দেখি আর কলজিটা ফাটে যায় দুঃখে আমার এ মুসলমানের টিপ ফোটা ইরুদোধন কথা থেকে জানেন আপনারা এর উদ্বোধন কোথা থেকে জানেন না আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহ সালামকে আগুনে ফেলানোর ঘটনাকে কেন্দ্র করে নমরুদ ইবলিসের পরামর্শ মোতাবেক চল্লিশ জন কুমারী যুবতী এখানে বেশাবৃত্তি করায় আর বেশাদের কপালে নমরুদ নিজের হাতে ফুটা লাগাইয়া ওদেরকে সমাজে সম্মানিতা নারী বলে ঘোষণা করে ও ফুটা হলো বেশাদের প্রতীক বেশি থেকে ফুটার উৎপত্তি দুনিয়ায় এর আগে আর কোনো নারী কোনোদিন কপালে ফুটা নাই নাই ফুটার ইতিহাস ওখান থেকে শুরু দুনিয়াতে ওটা প্রতীক ওই আজকে মুসলমানের বৌরা মেয়েরা কপালে লাগায় লাগা করে দেখি আর কলজিটা ফাইটে যায় দুঃখে আমার আপনার এলাকার মহিলারা ভালো আছে কপালে টিপ নেয় না আমার এলাকার মহিলারা কপালে টিপ লাগায় এ দেশেও লাগায় এ দশাও লাগায় লাগানোতে কোনো সমস্যা না আপনার স্ত্রী যদি বেশা হয়ে থাকে আপনার এদিক এ দিক তাকান দুজনে গল্প করতে গেলে কথা মাঝেতে ছুটে যাবে যে এখন গরুর স্বভাব করা লাগবে গরুর স্বভাব খালি ঘাস কাটবেন আর গেলবেন আর এখন সাবাতি গেলি ফ্যাট বাড়বে না রাত্রি শুয়ে শুয়ে স্ত্রীর কাছে গরু সারা রাত শুয়ে শুয়ে চাবায় না ও যখন গায় তখন কিন্তু সাবায় না দেখছেন জানে যে এখন চাবাতি গেলি ফ্যাট বাড়বে না নে কাটে আর গেলে কাটে আর গেলে হারা রাত চাবায় হারা রাত উগড়ায় আনে বের করে সাবাই আবার ঢোক গেলে ঠিক না হ্যাঁ এখন যদি একটা শোনার পরে দুজনের মধ্যে কথা বলতে চান ওইটাই নিয়েই বুঝতেছি ওইটাই চা আসছেন কিন্তু আর একটা ছুটে যায় মেনে কি ঠিক আছে না হ্যাঁ কোন জায়গায় রাখছিলাম কথা হ্যাঁ বলতেছিলাম আপনার স্ত্রী যদি বেশ্যা হয়ে থাকে আপনার মেয়ে যদি বেশা হয়ে থাকে কোনো সমস্যা নেই টিপ লাগানোতে আপনি বেশারে টিপ কিনে এনে দিয়ে নিজেরাতে কিনে দিয়ে অসুবিধে নাই কোনো আর যদি আপনি মনে করেন যে না আমার স্ত্রী তো বেশা না আমার মেয়ে তো বেশা না অবাজান পাও দুকেন ধরে বলে যাচ্ছে আপনার স্ত্রী আপনার মেয়ে জীবনে যেন কোনো দিন কপালে টিপ লাগায় না ওটা বেশাদের প্রতীক কোনো মুসলমানের মেয়ে কখনও কপালে টিপ লাগাইতে পারে না আমার মা বোনদেরকে বলতেছি মাগো গো ওমা তোমার পাও ধরে বলতেছি মারে জীবনে কপালে টিপ লাগায় না তুমি তো মাগো আর যদি কোনো মহিলা নিজেকে মনে করো আমার কোনো আপত্তি নাই আর যদি তুমি মনে করো যে আমি আমি তোমার পা দুইখানা ধরে বলে যাচ্ছি টিপ না ওটা ওমা যারা আজকে কপালে টিপ লাগায় এরা কে আমাকে চল্লিশ বেশা মহিলার সাথে এক কাতারে জাহান্নামে নামে যাবে এক কাতারে মনে রেখে দিয়ে পাক মুসলমান মেয়েদেরকে হেফাজত করুক জোরে বলেন আমিন আরে জোরে বলেন না আমিন আল্লাহর খলিলকে আগুনে ফেলানো ঘটনাকে কেন্দ্র করে তিনটা জিনিস উৎপত্তি হয় দুনিয়াতে কয়টা এক নাম্বারে মহিলাদের কপালে ফোটানো ওটার ইতিহাস এখান থেকে শুরু ওটার ইতিহাস এখান থেকে শুরু বাকি দুইটা কি বলবো বলবো বেজার হবেন না নেতো কি ভাই জানা বেজার হবেন না নেতো হ্যাঁ বলবো বলবো সত্যি সত্যি পুরুষদের দাড়ি কামানোর উৎপত্তি দুনিয়ায় ওখান থেকে ওই চল্লিশ বিশ্ব মহিলার সাথে যেই পুরুষগুলো আকামি লিপ্ত হয়েছিল আল্লাহর খলিক আগুনে ফেলানোর জন্যে ওই পুরুষদের দাড়ি কামাইয়া নমরুদদেরকে সমাজে সম্মানিত পুরুষ বলে ঘোষণা করেছিল এর আগে আর কোনো পুরুষ দুনিয়াতে দাড়ি কামাই নাই কোনো দিন দাড়ি কামানোর ইতিহাস ওখান থেকে শুরু কিন্তু দুনিয়াতে এই জন্য আজকে যারা দাড়ি কামায় ওই পুরুষদের সাথে এরা এক কাতারে জাহান নামে যাবে এক কাতারে মনে রেখে দিয়ে আল্লাহর খলিলকে আগুনে ফেলানোর জন্যে যারা আকামে লিপ্ত হয়েছিল ওইখানে ওই পুরুষদের সাথে এই দাড়ি কামানোর দল এক কাতারে জাহান নামে যাবে এক কাতার মনে রেখে দিয়ে দাড়ি রাখবেন না কামাবেন নিজেরা চিন্তা ভাবনা করবেন আমি আর বলবো না এটা ওদের সঙ্গে জাহান যাইতে গেলে দাড়ি কামান আর আল্লাহ সালামের সঙ্গে যদি জান্নাতে যাইতে চান দাড়িতে খোর লাগায়েন না দাড়িতে খোর লাগায়েন না এতদিন হয়তো জানেন নাই করছেন জানার পরও যদি ফিরে করেন তাহলে কিন্তু নিস্তার নাই আপনার মনে রেখে দিন নিস্তার নাই ওদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে পরিষ্কার একেবারে তিন নাম্বারটা কি বলবো তিন নাম্বারটা বলবো নাম্বার তিন আল্লাহর খলিলকে আগুনে ফেরানোর জন্য যে অগ্নিকুণ্ড জ্বালায় ছিল নমরুদ আগুনের এত তাপমাত্রা ছিল অনেক উপর দিয়ে পাখি উড়ে যাইতে সময় পাখি পুড়িয়ে পড়ে গেছিল পাখি ডানা পুড়িয়ে পড়ে গেছিল এমন অবস্থা এত তাপ ছিল আগুনের এমন আল্লাহর খলিল ইব্রাহিমকে কে আগুনে ফেলতে যাবে যে ফেলতে যাবে সেই তো পুড়িয়ে মারা যাবে ওই আগুনের কাছে কিরা যাবে নমরুদের বাহিনীর কেউ রাজি না নমরুদের অনুসারীরা কেউ রাজি না পুড়িয়ে মরতে কেসায় আগুনে কান কেউ রাজি না ই দেখলো আল্লাহ নবীরে তো ফোড়ানো যাবে না না এইভাবে পোড়াতে গেলি রাস্তা বের করা লাগবে ই তো বুদ্ধির অভাব নেই নমরুদের পরামর্শ দিল যে তোমাকে কেরুর আগুনে কাছে যাওয়া লাগবে না নেই আমার পরামর্শ নাও লম্বা করে সড়ক গাছ বানাও সড়ক গাছের মাথায় ইব্রাহিম ইব্রাহিমে হইয়ে সড়ক গাছের গুড়া ধরে গুল্লিমারি আগুনের মধ্যে ফেলাই দিবা তাতে কারু গায়ে কারো গায়ে আগুনের তাপ লাগবে না কারো গায়ে আগুনের তাপ লাগবে না নমরুদ ঠিক তাই করলো সরগ গাছ বানাইয়া সরব গাছের মাথায় আল্লাহর খলিলকে ঝুলাইছে এখন নমরুদের সেনাবাহিনী সরব গাছ ধরে টানাটানি টানি এক চুল পরিমাণে নড়াইতে নড়াইতে পারে পারে না না এক দেখলো যে রহমতের ফেরেস্তা সরক গাছ ধরে দাঁড়ায় রয়েছে নমরুদের লোকজন তো দেখতেছে না ফেরস্তা দেখে নাকি নমরুদের লোকজন তোর ফেরস্তা দেহে নাই ই ব্লিচ সে দেখলো ফেরেস্তা রহমতের ফেরস্তা সরব গাছ ধরে দাঁড়ায় রয়েছে ইবলি দেখে যে এইভাবে তো কিয়ামত আমত মতো ইব্রাহিমের আগুনে ফেলানো যাবে না তাই এই ফেরেশতা খেদানোর জন্যই নমরুদকে পরামর্শ দিয়েছিল এখানে চল্লিশ জন কুমারী যুবতী দিয়ে বেশাবৃত্তি করানোর এই বেশাবৃত্তির ঘটনা এখানে কারণ ইংলিশ জানে যে একবার জিনা যদি এখানে শুরু হয় রহমতে ফেরত ওই দৃশ্য দেখে দাঁড়াবে না সারি দিয়ে চলে যাবে না তখন ইব্রাহিমকে আগুনে ফেলানো সম্ভব আর যখন ওখানে জিনা শুরু হইল রহমতে ফেরেস তারা চলে গেল সারি দিয়া তখন আল্লাহর খলিল আগুনে ফেলছিল নমরুদের বাহিনী তার আগে পারে নাই কথা ঠিক না আর আল্লাহর খলিলকে আগুনে ফেলাই ছিল ওই দিনটা ছিল পহেলা বৈশাখ কোন দিন পহেলা বৈশাখ আল্লাহর খলিলকে আগুনে ফেলায় ছিল গাছের সাথে দিয়ে ওখান থেকে সড়ক গাছ হয়ে গেছে হিন্দুদের দেবতা নম্রুদের অনুসারীদের দেবতা এর আগে কিন্তু হিন্দু সমাজে হিন্দু ধর্মে সড়ক পূজার কোনো নাই ওখান থেকে পূজার উৎপত্তি দুনিয়ায় হিন্দুদের সড়ক পূজা সড়ক পূজা শোনেন না আপনারা লম্বা কাঠ দিয়ে সড়ক মূর্তি একখান বানাইয়ে তেল সিন্দুর দিয়ে ফুলের মালা টালাতে সাজাইয়ে মাথায় নিয়ে বাড়ি বাড়ি গড়ে আর গান বাজনা করে বেড়ায় পুরা সত্যি মাসে চড়ক পূজা করে পুরা সত্যির মাস ওইখান থেকে বয়ে আসতেছে ওই যে সড়ক গাছ ধরে কেউ নাড়াতি জড়াতি বাড়তিছিল না ওই সময় সড়ক পূজা করছিল ওরা ওই সময় সড়ক পূজা করছিল। তারপরে ওইখান থেকে সড়ক পূজা শুরু হয়েছে সড়ক গাছ ধরে নাড়াতি বাড়তিছে না এমনি সড়কের পূজা করছিল ওইখানে ওরা পূজা করিয়া আল্লাহর খলিলকে আগুনে ফেলাবে সড়ক গাছ রাজি করাইয়া কিন্তু ফেরেস্তা খেদাই দিয়ে তো এমনি ফেলাইছে ওই পূজা করার কারণ তো হয় এই কথা ঠিক না কিন্তু এই সড়ক পূজা ওইখান থেকে বয়ে আসতেছে ওরা পুরা সত্তর মাস সড়ক পূজা করে নমরুদের অনুসারীরা আলোচনা করতেছিলাম পর্দা নিয়ে পর্দাতে চলে গেলাম বোরখায় বোরখাতে টিপে টিপে তে আল্লাহর খলিলের ঘটনায় ফিরে আসতেছি জায়গায় নাকি কান হ্যাঁ কি পদ্মা রুয়াজ করবো কেন আজকে সমাজে পদ্মার বাল আয়ু নাই তবলিগের মোবাইল দেখ বছর বছরে চিল্লা মারে আর ওর বউ মাঠের মধ্যে যে গরু বাঁধে বে পর্দায় ছাগল বাঁধে আপনার কথা সে নাই আমার এলাকা আছে তাই বলতেছি এ বদমাস কোন সোর কয় তোর তবলিক করতি বদমাস কু তাকা হ্যাঁ প্রত্যেক মুসলমানের সময় সুযোগ পাইলে সিল্লায় যাওয়া উচিত আমি মনে করি তো তুই সিল্লায় যাবি আর তোর বউ যদি বেপর দায় গরু ছাগল বাঁধে বদমাইশ কু ও সিলাই তোরে জাহান্নামে নিয়ে যাবে ও সিলা চালের বাতায় গুজিয়ে থুয়ে দে তুই আগে বরে পর্দা করা কি কথা ঠিক না জোরে বলেন আর একজন মুড়ি দুশো সর মনে নামাজ পড়ে নয় অক্ত কয়েক তো এসরাক সাস তাও বিন তাহাজ কোনোটা বাদ দেয় না করে নয় অক্ত পড়ে তিন দেশ মিনিট তাহাজ করে জিকিরির গুতো কি ও জিকির গুতো মানুষের গোমু ভাঙ্গে যায় ঠিক না এই অথচ খবর নি দেখো যুবতী মেয়ে রীতিমতো বেপর্দায় স্কুল কলেজেও যায় ওটা কিন্তু শর্মনার মরিদ না চরমোনার পিশাব কোনো ওকে মরিদ বলে স্বীকার করে নাই চরমোনার পিসাবের পরিষ্কার ঘোষণা যার যুবতী মেয়ে বেপর্দায় স্কুল কলেজে যায় সে চরমোনার মরিদ না মুরিদ না মরিদনা তিন বের কয় হুজুরের কথা শোনেন নাই আপনারা কি শোনেন নাই ওটা শৈতানের ও শর্মনার মরিদ না এই তুই শয়তান চর্মনায় যাও কিজনে খালি খালিয়া তোর তো পিসাব কোনোদিন মরিদ বলে স্বীকার করে না তুই তো চরমোনার মরিদ না তুই শয়তান কিজনে শর্মনায় যাও তোর কারণে শায়কের বদনাম হয় তোর কারণে বদমাইস তুই বছরে বছরে সর মুনায় যাও আর মানসিক হয় সর মুনার মুড়িদির মাইয়ে চলে তোর কারণে শায়কের বদনাম পরিষ্কার তুই শায়তান চর যাবি না কোনো ও সর তুই সালে গুজে ধুয়ে দে তো সর মুনায় তোর জাহান নামেতে বাঁচাতে পারবে না তোর জিকির খালে ফেল যদি জাহান নাম থেকে বাঁচতে হয় আগে তোর মাইয়ের পর্দা করা পরে তুই সর মুনায় যাস না তো সর যায় কোনো লাভ নাই কথা ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা আর এক বিয়েকেল হাজি সাহেব হস করিয়াই মদিনাতে তসবি কিনে নেই এক হাজার দানা তসবি কত দানা রাত তিনটে শুমিনিটে তা হাজুত পড়িয়ে তসবি টানে কি টানা মরশিদেয়া উ নাও দেখা কষ্ট এত দ্রুত টানে এক একদিনে পঁচিশ হাজার তিরিশ হাজার কালেমার কত পড়ে আজি সাহেব উরি ঠেলা আর হাজি সাহেবের যুবতী মেয়ে কলেজে পড়ে একত্রিশে চৈত্র রাত বারোটা এক মিনিটে হাজি সাহেবের মেয়ে কলেজ মাঠে যে বর্ষবরণ অনুষ্ঠান করতেছে এই গালে লাগছে শাহব ঐশাক আর এই গালে লাগছে শুভ নব কি তাই না এই গেলে এসে হে নববৈশ এসে হে বৈশাখ আর এই গেলে শুভ নববর্ষ লইকিয়ে রাত বারোটা এক মিনিটে আজি সাহেবের মাইয়ে কলেজ মাঠে যে বর্ষবরের অনুষ্ঠান করতেছে আর আজি সাহেব মসিদেবের দেবের তোসবি এই ওই বদমাইশ এক নম্বরের ওরা জুতো জুতোপিটা করে মসিদেবের করে দেবে ওর মাইয়ে পয়লা বৈশাখ মারি বেড়ায় আর বদমাশ টোস মিটেবে মসজিদ দেবে বদমাস তোর হসালে বাতা গুজিয়ে থুয়ে দে তোর হজে তোরে জাহান নামেতে বাঁচাতে পারবে না ও তসবি খালে ফেল যদি জাহান নাম থেকে বাঁচতে হয় মেয়েকে পর্দা করা আগে রসুলের পরিষ্কার হাদিস আর দয়ুসু লাইয়াত খুলুল জান্না দয়ুস কখনো জান্নাতে যাবে না লাইয়াত খুল কখনো প্রবেশ করবে না তোর মেয়ে তোর মিস্ত্রি বে পর্দায় চলবে আর তুই অস করে বেহেস্তে যাবা তবলিক করে বেহেস্তে যাবা চর যায় বেহেস্তে যাবা এত সস্তা না বেহেস্ত এত সস্তা না দই উচ্চর জন্য হারাম দই উচ্চ যদি বেহেস্তে যায় রসুল মিথ্যেবাদী হয়ে যাবে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে আর কসম খোদার আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না অর্থাৎ দই কখনো জান্নাতে যাবে না ঠিক না যারা বলেন ঠিক না কি পদ্মা উয়াস করবো আজকে আমাদের অধিকাংশ আলেমের মধ্যেও পদ্মা নাই অধিকাংশ আলেমের মধ্যে পদ্মা নাই ইল্লা মার্শাল্লা কিছু আছে না থাকলে কিন্তু দুনিয়া চলতো না কথা ঠিক না সংখ্যায় খুব সীমিত কিন্তু অধিকাংশ আলেমের মধ্যে পদ্মা নাই আমি মাওলানা সব আমার বাড়ির মধ্যে খোঁজ নিয়ে দেখেন আমার স্ত্রী আমার ছোট বয়সাতে এক প্লেটে ভাত ও খায় দেবর ভাবির মধ্যে কি ফিরিত আমি কিন্তু মাওলা নাইলে আমার বাড়ির পদ্মার অবস্থা আমি যখন শ্বশুর বাড়ি যাই শালি আমার গালে উঠেও খাওয়ায় দেয় শালি দুলোবাইতে গলায় গলায় ফিরি একেবারে আমি কিন্তু মাওলানা দিকে আমার পদ্মার অবস্থা ঠিক না মূল বলতেছি জোরে বলা আমি মসজিদের ইমা আমি ইমামতি করি মসজিদে মুসল্লির মসজিদের কমিটি তিরিশ বাড়ি তিরিশ দিন খানা বন্টন করে দেশে যেদিন যে বাড়ি খানা জোহরের নামাজ পড়ে দুপুরে খাতে চলে যায় সেই বাড়ি যে রাস্তাতে শুরু করি ভাবি আইসি বাদ দেন ভাবি বাদ দেন ভাবি আইছি বাদ দেন রাস্তাতে ভাবি ভাবি কই ঠেলে ওঠে এই বদমাই তোর কোন পুষে ভাবি তোর মুসল্লির বউ এ তোর কোন পুষে ভাবি বদমাইশ হ্যাঁ ভাবি ভাবি কেউ ঠেলে ওঠে মুসল্লির বাড়ি আর কত সুন্দর মুসলির বউ ইমাম সাহেবের খেদমত করে খাওয়ায় খাদনদারি করে নাকি কা খাদিন দিয়ে খাওয়ায় হ্যাঁ মুসলির যুবতী মাই এটাও ইমাম সাহেবের খাদিন দিয়ে খাওয়ায় আর ইমাম সাহেব কত সুন্দর ভাবির সাথে গপ্প করে আর খায় হ্যাঁ মুসলি মেয়ের সাথে গপ্প করে আর খায় এটা ইমাম হইছে এ ওরা জুতোতে ভিটে মসজিদে নামাইতেবেন দেবেন জুতোতে ভিটে মসজিদে নামানো ফাঁসেক রে ফাঁসেকের জন্য ইমামতি করা হারাম ফাঁসেকের জন্য ইমামতি করা জায়েজ নাই কথা ঠিক কিনা আর ফাঁসেকের পিছনে একটা করাও মাকরুতা হারিমা জিজ্ঞেস করেন মাসালা জিজ্ঞেস করেন মাকরু তাহারিমা মা ফাঁসেকের পিছনে একটি করা হারামের কাছাকাছি ও বদমাইশ নিজেও জাহান নামে যাবে ওর মুসলিম গুষ্ঠিরে নিয়ে জাহান্নামে যাবে বদমাইশ ফাঁসে কোতাকার নিজে পর্দা মানে না ইমামতি করতে হয় সেটা জুতো দেবী টানোর কাম ফাঁসে কুতাকার আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করুক জোরে বলে না আমিন আরে জোরে কর না আমিন কোন আলেম কখনো বেপর্দায় চলতে পারে তো কল্পনাও করা যায় না ঠিক কিনা আর ওলাম আসাতুল আম্বিয়া আলেম নবীর ওয়ারিস আলেম হবে ইসলামের মডেল একজন আলেম হবে ইসলামের মডেল তাকে দেখে মানুষ দিনের বুঝ পাবে ইসলাম চিনবে ওই আলেম যদি বে চলে ইসলাম থাকে বলেন ইসলাম থাকে আল্লাহ পাক আমাদের আলেমদেরকে আগে হেদায়াত দান করুক জোরে বলেন আমিন আরে জোরে কর না আমিন ঠান্ডা পানি না গরম পানি আমি চা খাই নেবো আনে মধ্যে ওই জায়গা চা দেবেন না কাউরে দিল্লি সবাই দিয়ে লাগবে মাঠে আমরা তিন নাপি দুই সিজে আমাদের চা খাওয়াবেন এরা করছে কি আমরা তিন নাপি টেস্টে যে বলছি আমাদের চা খাওয়াবেন এরা অন্যায় ডাক কি আমার গলার জন্য আমি চা খাবো না তাহলে এগেরও খাওয়ানো লাগবে তাহলে আমি খাবো কি আপনারা কি কান চলে যাচ্ছেন না কি রাগ করে প্রসাব করতে তো হেলমেট নিয়ে যাওয়া লাগে না কে চলে যাবেন কে ও দোয়া করে যাবেন না আর আলোচনা করা যাবে না শেষ আর হবে না না আমার বাবা জিরা ওয়াশ খালি সোনায় চলবে না আমল করা লাগবে ঠিক না গভীর রাত্রি পর্যন্ত ওয়াশ শোনার কারণে ফজরের নামাজ যদি কাজা হয় এই ওয়াশ দিয়ে কোনো লাভ হবে না ঠিক কিনা দিনের সামনে আর নেওয়া যাবে না রাত বেশি হয়ে গেছে বোঝেন না ক্যাডা হ্যাঁ আবার আমার প্রোগ্রাম আগামীকাল কক্সবাজার এই রাত্রি রওনা দেবো কক্সবাজারের উদ্দেশ্যে ইনশাল জি এই রাত্রি রওনা দেবো ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ পাক জানো ওয়াদা খেলাপ না করায় আমাকে আপনাদের প্রোগ্রাম দিতে চাইছিলাম না মালানা মোশারফ ইসলামপুরি আমার খুব মহব্বত করে আমাকে খুব মহব্বত করে হুজুর যখন ফোন দিসে আপনাদের প্রোগ্রামের জন্য বললাম ভাই জানে একটা ডেট খালি আসে কিন্তু পরের দিন কক্সবাজার প্রোগ্রাম ওই ডেট আমি দিতে পারবো না নরসিং দি দিয়ে আমি কক্সবাজারের প্রোগ্রামে যাইতে পারবো না ওই ডেট কম পক্ষে কুমিল্লার দিকে দেবো কুমিল্লা ফেনি সিটাগাং দিকে দেবো আজকের ডেট এটা নিয়েছিল তখন যখন মোশারফ সাহেব বলছে যে হুজু না রাত্রে আপনাকে ঢাকার গাড়ি ধরা দেবো আপনি সিটাগাং রোডে যাইয়ে ওখান থেকে সিটাগাংয়ের গাড়ি ধরে চলে যাবেন সেই কন্ডিশনে দাওয়াত নিছি নাহলে দাওয়াত নিতাম না আপনাদের এখানে আজকে আমার আগামীকাল কক্সবাজার প্রোগ্রাম এক বছর আগের প্রোগ্রাম আমি আজকে যেখানে প্রভু প্রশ্নই আসে না যাইতে না পারবো ওয়াদা খেলাপ করা আমার জীবনে হয় নাই কোনো দিন এই পঁচিশ বছর বক্তাগিরি করতেছি একটা প্রোগ্রাম মিস করি নাই কোনো দিন এ দেখতে না গলার অবস্থা তিন দিনে কষ্ট করে কথা বলতেছি অন্য কোনো বক্তার আমি অসুস্থ ফোন দিলেই কথা আমি অসুস্থ পারবো না শুয়ে থাকতো সি তুই যে কোনো বক্তাক বাংলাদেশের কি কথা ঠিক না কিন্তু আমার জীবনে পঁচিশ বছর ওয়াদা খেলাফ হয় নাই দোয়া করবেন আগামীকালও যেন আল্লাহ সঠিক সময় পৌঁছে দেয় এ দোয়া চাই আপনাদের কাছে করবেন তো দোয়া কি করবেন তো দোয়া আসেন আলোচনার সামনে নেব না এতটুকুই বলি পর্দার ওয়াস করতেছিলাম বেপর্দায় যে চলে সে ফাঁসেক আর কোনো ফাঁসেক কিন্তু কখনো আল্লাহর অলি হতে পারে না কথা ঠিক কিনা আমাকেও দেশে কত সাহেব আছে পর্দার বাল আয়ু নাই কথা ঠিক না দরবারে দলে দলে মহিলারা যাইতেছে না কি আট আটরশি চন্দ্রপাড়া সুরেশ্বর রাজারবাগ দেওয়ানবাগ কুতুববাগ এনায়েতপুর নুরুল্লাপুর শুম্ভুগঞ্জ এ সমস্ত জায়গায় দলে দলে মহিলারা যায় যায় না যে দরবারে দলে দলে মহিলারা যায় যে দরবারে পর্দার খেলাফ ওগুলো শয়তানের দরবার ওগুলো কোনো পীরের দরবার না কোনো হক পীরের দরবারে কখনো মহিলারা যায় না ও সমস্ত দরবারে যদি কেউ যাইয়ে থাকেন পাও দূরে কষি তওবা করে ফিরে আসেন তওবা করে ইমান নিয়ে যদি মরতে মন চায় পর্দা যে মানে না সে ফাঁসেক আর কোনো ফাঁসেক কখনো আল্লাহর অলি হতে পারে না ঠিক কিনা জড়ো বলেন ঠিক কিনা যে সমস্ত দরবারে মহিলারা যায় ওগুলো ফাসেকের দরবার ভণ্ডর দরবার ওগুলো তাজা শয়তান তাজা শয়তান হকানি পীরের দরবারে কখনো মহিলারা যায় না আপনার আপনার এলাকাতে নানুপুর যারা যায় তাদের সাথে কয় মহিলা যায় হ্যাঁ আমার জি আমি চিনি নে ডারে ও আপনারা বুঝিয়ে বেড়ান গে ও আমার বোঝার দরকার নেই আমি যেগুলো চিনিছি সেইগুলোর কথা কইছি আসেন যে কথা বলতেছি কোথায় রাখছি আপনাদের এলাকা থেকে উজানি যারা যায় তাদের সাথে কয় মহিলা যায় সরমুনায় যারা যায় তাদের সাথে কয় মহিলা যায় ঢালকা নকর হজরতের দরবারে যারা তাদের সাথে কয় মহিলা যায় হাটাজারি হজরতের দরবারে যারা তাদের সাথে কয় মহিলা যায় যাত্রাবাড়ি হজরতের দরবারে যারা তাদের সাথে কয় মহিলা যায় হক্কানি পীর মাসের দরবারে কখনো মহিলারা যায় না আর যে দরবারে মহিলারা যায় কসম খোদাগুলো গুলো তাজা শয়তান তাজা শয়তান বন্ধ আর যদি কেউ সমস্ত দরবারে যাইয়ে থাকেন পাওদরে কষি তবা করে ফেরেন যদি ইমান নিয়ে মরতে মন চায় ও সমস্ত দরবারে গেলি মানুষকে মুশরিক বানায় ওরা বাবার কাছে সাহায্য চায় বাবার কাছে গুণা মাপ চায় বাবার কাছে সন্তান চায় বাবার কাছে সম্পদ চায় ঠিক না জোরে জোরব কসম খোদার ওগুলো মুশরিক জাহান্নামের কীট ওগুলো মুশরিক তিনি পাউদারে বলতে যে কোনো ভণ্ড দরবার যদি যাই থাকেন তাও করে ফেরেন ওগুলো ভণ্ড ওগুলো ভণ্ড ওগুলো পীর না ওগুলো বেপর্দায় চলে ওগুলো পীর না কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বেপর্দায় যে চলে সে ফাঁসেক আর কোনো ফাসেক কখনো আল্লাহর অলি হতে পারে না আল্লাহ পাক সকল মুসলমানকে সহিবুস দান করুক জোরে বলেন আমিন আমি সরমুনার মুড়িৎ সরমুনায় যাইতে কাউকে কোনো দিন করি না এমনি লোক ধরে না পাঁচটা মাঠ বর্তমানে পাঁচটা মাঠ বিশ্বস্তমার মাঠের থেকে বড় বড় তিনটে মাঠ আর দুইটা মাঠ বিশ্বতমের মাঠের থেকে তো ছোটো এই পাঁচটা মাঠে বর্তমান ফাল্গুনের মাসে মাহফিলে স্বর্মনাইতে লোক ধরে না এরপরে সুবারি বাগান এর ঘরের কানা সো জাগা কত জায়গায় মানুষ বিছনা করে ঘুমায় রাত্রি তার হিসাব কিতাব নাই এই পাঁচটা মাঠেও বর্তমানে লোক ধরে না ফাল্গুনের মাহফিলে সরমোনায় যাইতে বলবো না দরকার নাই সরমোনায় লোকের অভাব নাই আর লোক বাড়াইতে চাই না কিছু খাটি লোক তৈরি করতে চাই আমরা সরমোনাইতে আপনারা কি বলেন হ্যাঁ নানুপুর যান উজান জান দ্বারকানগর যান যাত্রাবাড়ি হজরতের কাছে মুরিদান হাটাজারি হজরতের কাছে মুড়িদান নিষেধ করবো না সরমোনায় যাওয়ার দরকার নেই কিন্তু ভন্ডর দরবারে যদি যাই থাকেন তও বা করেন পাও ধরে কষি বা করে ফিরে আসেন যদি জান্নাতে যাইতে মন চায় আল্লাহ সকলকে সহি বুঝদান করুক আরে জোরে কর না আমি